সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনা সবসময় সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা না ওরা যখন দেখবে তাদের ক্ষতির সম্ভাবনা তখনই তারা চলে আসবে এখন এই কথাগুলি বললে আমার আপনার জন্য রিস্ক না আজকে দেশ বাঁচাতে হবে মরতে হবে আমাদের সবাই আমরা যদি মরণকে ভয় পাই আমাদের সবাইকেই মরতে হবে আর যদি সবাই এখন একসাথে মরার জন্য প্রস্তুতি নেন এখন আর অন্য কিছু নাই কিসের চেতনা আমরা সেভেন টোয়েন ইন্ডিয়ার সাহায্য নিয়েছি না আজকে প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের সাহায্য নিব আজকে প্রয়োজন পড়লে আমরা চাইনার সাহায্য নিব দেন দে উইল বি তারা তখনই বাধ্য হবে আপনার সাথে কোনো একটা কম্প্রোমাইজে আসতে আজকে ওই যে কথা বললাম এখন ধরতে হবে যে বিএনপি ভুল করেছে এটা ছড়াইয়ে দাও এন্ড একটা জায়গায় আপনি যে কাজটা করেন আপনার একশো কেন হাজার হাজার যে আওয়ামী পন্থী যে বুদ্ধিজীবী আছে তাদের দ্বারা সম্ভব হয় না দিন দিন সরকার প্রকট হচ্ছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সাংবাদিক কনক সর এবং মিনা তারা আলোচনা করেছেন যে তিনি নাকি একেবারে নির্বুত হয়ে গিয়েছেন অর্থাৎ তিনি বিদ্যা বয়সে একজন নাবালিকা হয়ে গিয়েছেন তার কাজকর্ম বা তার এই অভাব তার আলোচনা শুনে এমনই নাকি মনে হয় প্রধানমন্ত্রীকে আসলে কথাগুলো কেন বললেন তিনি যদি মস্তিষ্ক সমস্যা থাকতেন এই বাংলাদেশের মতো একটা দেশ চালাতে পারতেন সবচেয়ে বড় কথা হচ্ছে বিশ্বের সব পরাশক্তি রাশিয়া চীন ভারত আমেরিকার সাথে টক্কর দিয়ে তিনি খেলতেছেন আর তিনি মস্তিষ্ক বিকৃত কিভাবে হন আমি তো মনে করি পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে বড় রাজনীতিবিদ হচ্ছেন প্রধানমন্ত্রী আচ্ছা যাই হোক আলোচনা করবো আগে শুনি মিনার রশিদ এবং সাংবাদিক করাক সরোয়ার কি আলোচনা করেছেন তারপরে হচ্ছে জিয়া ইসাদ খালেদা দেশ বিক্রি করে ফেলছে সেই একমাত্র মহান পুত মহিলা যে দেশকে রক্ষা করে স্বাধীনতাকে নিয়ে বসে আছে চেতনা বেচে খাইতেছে তারপরে দেখেন কত বড় বড় কথা বলে কি মনে করেন মিয়া ভাই কনক ভাই যে এটা আসলে ওনাকে নিয়ে আলোচনা করা রিয়েলি এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক আর উপায় নাই উনি দেশের প্রধানমন্ত্রী যেভাবে হোক অবৈধ হোক ডামি হোক যেভাবে হোক প্রধানমন্ত্রী এখন আমাদের এটা রিয়েলি একটা করুণ বাস্তবতা আর শেখ হাসিনাকে এইটা আমি পার্সোনাল লেভেলেও কথা বলে দেখেছি অনেকেই মনে করে না সে তো সব করে ফেল। আসলে তাকে বুঝতে হলে ওই আমাদের যে আমরা জানি যে এক নাপিত ছিল যে লোকজনের ফুরা কাট চুল কাটতো দু একটা ফুরা কাটতে কাটতে মানে সে এমন হয়ে গেছে এখন ছোটোখাটো অপারেশন শুরু করে দিয়েছে এই গল্পটা আমরা জানি এক হাসিনা হয়েছে ওই ধরনের নাপিত কারণ সে নাপিত জানে না পরে যা ওই যে আমরা জানি যে অন্যান্য ডাক্তাররা তাকে পরামর্শ দিল যে তুমি যদি আরেকটু ভালো করে শিখো তাহলে তুমি আরো বড় ধরনের তোমার নাম হবে তারপরে সেটা করার পর সে যখন রিয়েলি বুঝতে পারলো তখন আর সেই ধরনের নাপিত আমরা যে অনেকেই ভুল করি এবং তাদের জন্য জ্ঞাতার্থে এটা বলছি যে আপনারা তাকে চ্যাম্পিয়ন মনে করবেন না সে আসলেই সাইকো এবং যে কাজগুলি করতেছে ওই নাপিতের মতো কনফিডেন্টলি করে তো আপাতত আমাদের অনেকগুলি ফুরা কেটে যাচ্ছে বা কাটতে পারে তখন আমরা মনে করেছি যে এই আসলে বিরাট বড় ডাক্তার আসলে তা না হাসিনা আসলেই সাইকো এবং এই কারণে এই যে আমাদের যে কি বলবো যে একটা মতলব প্রতিবেশী এটা সুযোগ নিচ্ছে এই কাজ হাসিনাকে ছাড়া আর কেউ করতে পারবো না ওই যে আপনি খালেদা বলেন এরশাদ জিয়া বলেন এরশাদ বলেন এরশাদ অনেক খারাপ ছিল কিন্তু তাই বলে এই কাজ এরশাদও করতো না এরশাদের পক্ষেও সম্ভব না কেন এরশাদ একটা সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন অনেক ক্ষতি করেছে তারপরে এই ধরনের যে ভয়ানক ক্ষতি সেটা এই দেশের এটা সম্ভব হতো না এখন উনি সবকিছু নিজের মুখে আবার বলেন যে আমি ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া কখনোই ভুলবে না হ্যাঁ ইন্ডিয়া তো ভুলবেই না আপনি তো ওদের অ্যাসেট রত্ন আপনি ভারত রত্ন এই রত্ন আর কেউ হবে না এইগুলি ওনার একটা স্বভাব আছে নিজে যা করে আরেকজনের গাড়ি চাপায় যে আমি এখানে তুই খেয়েছিস এটা হলে হচ্ছে বাচ্চাদের মতো আমি ওনাকে বলি আশি বছরের নাবালিকা আসলে উনি আশি বছরের নাবালিকা নাবালিকাকে পেয়েছে একটা অ্যাসেট উনি হলেন উনাকে দেয়া যা সমস্ত কিছু নিয়ে নিবে এবং এক ধরনের দেখেন যে সবচেয়ে বড় হলো যে আমাদের এই জ্ঞান পাপিগুলি এরা কিন্তু কথা বলছে এরা সামহাও ওই যে তার ফেবারেই কথা বলছে এখনো যে এই ক্ষতিটা দেশের যে ক্ষতিটা হচ্ছে এবং সবচেয়ে বড়ই হলো যে এটা আপনি হয়তো খেয়াল করেছেন উবাইদুল কাদের

আর মেমোরান্ড অফ আন্ডারস্ট্যান্ডিং তো তখনই হয় যে যখন আপনি চুক্তিতে চলে যাচ্ছেন যদি এর ভিতরে ইন বিটুইন কোনো সমস্যা এটা হলো অনেকটা ওরকম প্রেমিক প্রেমিকা তাদের ভিতর আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তারা পার্কে ঘুরলো বা কোথাও ঘুরলো সেটা হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এবং কোথায় কি করবে যে যে পরিকল্পনাটা করেছে এখন যদি ওই যে আপনার লিটনের বাসা খালি পায় তাহলে কিন্তু চুক্তি হয়ে যাবে এই উবাইদুল কাদের ইউ আর স্টুপিড এই যে তোমরা এখন লিটনের বাসা খালি কিনা সেটা খুঁজতেছ লিটনের বাসা খালি হলেই কিন্তু এখন তোমাদের চুক্তি হয়ে যাবে এবং দেশের মানুষ সেটা জানে এবং সেটা আমি বিএনপি কে রিয়েলি ধন্যবাদ জানাই যে এরা উচ্চ কণ্ঠ হয়েছে এটা ধরে রাখেন আপনাদের ক্ষমতার প্রয়োজন নাই আগে দেশ বাঁচান দেশ আসলে মহা সংকটে আছে এখন যদি ক্ষমতার দিকে তাকান তাহলে এই দেশ বাঁচবে না কাজে আমি তারেক রহমান সহ বিএনপির উর্ধতন নেতা যারা আছেন আকুল আবেদন আপনাদের ক্ষমতার প্রয়োজন নাই দেশ বাঁচান এবং সেটা মনে করেন যে আমাদের যে ফারাক্কা আমাদের দেশের মধ্যে নাই খেয়াল করেন আমাদের শক্তিটা কোন জায়গায় ফারাক্কা দেশের মধ্যে নাই কিন্তু রেল লাইন আমাদের দেশ দিয়ে যেতে হবে আমরা যেতে দিব না নিজেরা মরবো তারপরেও যেতে না এটাতে ধরে রাখেন এই একটা জিনিস ধরে রাখেন আপনাদের আর অন্য কিছু করার দরকার নেই তবে মিনার ভাই ধরেন ইতিমধ্যে কিন্তু অঘোষিত কিন্তু পশ্চিমবঙ্গের বাস বাংলাদেশের পদ্মা সেতু হয়ে যাতায়াত শুরু করেছে আমরা সোশ্যাল মিডিয়া কিছু ফুটেজ পেলাম আপনি যদি দেখেন যে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এদের যাত্রীবাহী বাস বা কমার্শিয়াল যে বাসগুলো এগুলো কিন্তু অনেকটা ঘোষণা ছাড়াই মানে কোন রকমের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া বা ইয়ে ছাড়াই কিন্তু বাংলাদেশের বুক দিয়ে দেদার্সে যাচ্ছে কিন্তু এবং ধরেন এই বাসের ভিতরে নিয়ে যাচ্ছে অস্ত্র নিয়ে যাচ্ছে না প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু কেউ জানে না সো এই এই যে যে একটা অবস্থা এবং ধরেন যে আমাদের রেল লাইনের বিষয়ে আপনি জানেন যে চন্দন নন্দী আমার সাথে ইন্টারভিউ দিয়েছে ভারতীয় সাংবাদিক তিনিও বলছেন যে অরুণাচল প্রদেশ যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তো আমাদের প্রয়োজনে আমরা এখানে শূন্য পরিবহনের জন্য আমাদের ব্যয় একেবারেই কমে গেল অস্ত্র গোলা সবকিছু আমরা ম্যানেজ করতে পারবো তো এই ট্রেনের সিকিউরিটি কে দিবে এই বাসের সিকিউরিটি কে দিবে এই জন্য বা সৈন্য করতে হয় দেখেন যে ঝুঁকিপূর্ণ একটা জায়গায় কিন্তু নিয়ে গেছে তারপরে কিন্তু তার বাগান থামছে না কিন্তু সে কিন্তু তার মতো করে নানা রকমের বাগান করে যাচ্ছে এর মধ্যে সে যাচ্ছে আট তারিখে সম্ভবত যাচ্ছে চীনে কি মনে করেন অতদিকে যে চীন ভারত ঠিক আসলে কি সে ম্যানেজ করতে পারবে মনে করেন আপনি না কারণ এটা আসলে আমাদের টোটাল জিওপলিটিক্যাল যে সিচুয়েশনটা এটা আমাদের এগেইনস্টে চলে গেছে আমি একটা বলবো এটা সম্ভব এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা বিএনপি যদি কিছু ওয়াই স্টেপ নেয় সেখানে জিওপলিটিক্যালি আমরা কিন্তু খুব উইক না যেহেতু এখানে যদি শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থই থাকতো সেটা আমাদের জন্য খুব ক্ষতির কারণ হতো এখন দেখেন যে অনেকেই যে বিষয়টা চিন্তা করে যে আমরা আমেরিকা এবং চায়না তাদের পরস্পর বিরোধী চলে গেছে কিন্তু আপনি খেয়াল করেন পাকিস্তান কিন্তু সেই আমেরিকার সাথেও সম্পর্ক আছে চায়নার সাথেও সম্পর্ক আছে এই বৈদেশিক সম্পর্কটা কিন্তু এটা সরল রেখা বা ওইভাবে চলে না যে চায়না এবং আমেরিকা কোন কোন ইস্যুতে হয়তো এগেনস্টে থাকতে পারে হয়তো বাংলাদেশ ইস্যুতে তারা সেম পয়েন্টে আসতে পারে এইটাই আমাদের এখন করতে হবে এছাড়া আমাদের অস্তিত্বের জন্যে আমি যে জিনিসটা বলছি বিএনপির সহ এখন আর হারানোর কিছু নাই এখন বিএনপি যে কাজটা করতে পারে অবশ্যই চায়নার সাথে সরাসরি যোগাযোগ করেন পাকিস্তানের সাথে সরাসরি যোগাযোগ করেন এখন আর ওই যে চেতনা নিয়ে যদি বসে থাকেন ফর গড সেভ সেভ দ্য কান্ট্রি আজকে বেগম খালি দিয়ে যে আপনি এখনো বেঁচে আছেন আপনার প্রতি আকুল আবেদন আপনি যদি আমাদের এই কথাগুলি শুনেন এই দেশটাকে বাঁচান আপনি একদিন বলেছেন সেভ দ্য কান্ট্রি সেভ দ্য পিপল এখন এছাড়া উপায় নাই আমরা যদি এখনো সেই ধারণা নিয়ে বসে থাকি আমরা কে রাজাকার বলবে কোথায় চেতনার কম হবে প্লিজ ফর গড সে এখন যদি প্রয়োজন হয় পাকিস্তানের সাথে যোগাযোগ করেন প্রয়োজন হয় চায়নার সাথে যোগাযোগ করেন দেশকে বাঁচাতে হবে এখনো যদি আমরা সে দ্বিধা ভুগি আমাদের কি বলবো একটা সিরিয়াস দিকে যাচ্ছে আমাদের একটা একটা টোটাল সাইকো তাকে নিয়ে গেছে যার দেশের প্রতি ন্যূনতম দরদ নেই এটা আপনাদের বিশ্বাস করতে হবে কোনো অবস্থায় যেন আমরা কোনো কনফিউজ না হই ইভেন দা আওয়ামী বলবো আপনারাও সজাগ হন প্লিজ সেভ দ্য কান্ট্রি

সিদ্ধান্তগুলো বা যেভাবে পায়ে ধরলে কনক এখন যে যদি ইন্ডিয়ার আপনি পায়ে ধরেন দিল্লির পায়ে ধরেন কোন লাভ হবে না ওরা যখন দেখবে তাদের ক্ষতির সম্ভাবনা তখনই তারা চলে আসবে এখন এই কথাগুলি বললে আমার আপনার জন্য রিস্ক না আজকে দেশ বাঁচাতে হবে মরতে হবে আমাদের সবাই আমরা যদি মরণকে ভয় পাই আমাদের সবাইকেই মরতে হবে আর যদি সবাই এখন একসাথে মরার জন্য প্রস্তুতি নেন এখন আর অন্য কিছু নাই কিসের চেতনা আমরা সেভেন টোয়েন্টি ইন্ডিয়ার সাহায্য নিয়েছি না আজকে প্রয়োজন পড়লে আমরা পাকিস্তানের সাহায্য নিব আজকে প্রয়োজন পড়লে আমরা চাইনার সাহায্য নিব দেন দে উইল বি তারা তখনই বাধ্য হবে আপনার সাথে কোন একটা কম্প্রোমাইজে আসতে আর তো বললাম যে রেল লাইন বলেন এটা বলেন এটা অনেক লম্বা লাইন এখন আমরা কিছু বলতেছি না আমরা উই আর অবজারভিং আপনারা যদি আমাদেরকে নিয়ে আরো বেশি নাচাতে চান আমরা উই ডোন্ট ফলো যে বিএনপি নিয়ে আমাকে থাকতে হবে দরকার পড়লে আমরা অন্যান্য যে দল আছে সেগুলি নিয়ে যাব এই আর আপনি কি মনে করেন যে কথায় কথায় ভারত মুক্তি যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছে এই জন্য ভারতকে সব দিয়ে দিতে হবে মানে আর্থিক করে না সেটা আপনারাও জানেন আপনারাও বলেন ভারত তার নিজের স্বার্থে ভারত পাকিস্তানকে কে ভাঙতে এসেছিল হ্যাঁ আমাদের সেটা কাজে লেগেছে আমরা সেটা অ্যাপ্রিসিয়েট করি আমরা কোনোদিন বলি না আজকে আমরা এগুলি বলতে বাধ্য হচ্ছি কেন আপনারা একবার না দুইবার না তিনবার এবং দেখা যাচ্ছে পর্যন্ত তাদের যে প্ল্যান আরেকটা কথা বলে রাখি এই যে বারবার এখন নতুন করে কিছু বুদ্ধিজীবী গজাচ্ছে এরা বারবার খালি বিএনপির দূর ধরে বিএনপি এই করে নাই সেই করে নাই এইগুলি এখন কেন আপনারা এইগুলি নিয়ে আসছেন আমি জানি আপনি যদি আমার কাছে বলেন আমি এটা বলবো না বিএনপি পারফেক্ট হ্যাঁ বিএনপির দুর্বলতা আছে এই দুর্বলতা নিয়েই কিন্তু বিএনপি উনিশশো সালে আপনি দেখেন বিএনপি আপনাদের বুঝতে হবে এটা একটা পলিটিক্যাল পার্টি এটা একটা গণতান্ত্রিক পরিবেশে বিএনপি স্বাভাবিক কাজ করতে পারবে কিন্তু এরকম ফেসিবাদের যখন চলে আসবে তখন তো এরা কাজ করবে না ইট উইল নট ওয়ার্ক ইট উইল নট ফাংশন কিন্তু আপনারা কি করেন মূল জায়গা হাত না দিয়ে বিএনপি কি ভুল করেছে বিএনপি দুই সালে ভুল করেছে আঠারো সালে ভুল করেছে দুই আমি তো বললাম বিএনপি 2014 সালে যদি নির্বাচন অংশ গ্রহণ করতে আপনারা বলতেন এটা ভুল করেছে কারণ এটা এইভাবেই সাজানো হয়েছে ওরা যে ওরা বলেছে তোমরা এটা জিততে হলে এই কাজগুলি করতে হবে যে একটা ছড়াই দিতে হবে বিএমপি ভুল করেছে এটা প্রথমেই ছরাবে কারা ওই যে উআইদুল কাদেরদের মত কেউ তারপরে কে আসবে তারপরে দড়েনে যে আসবে আর একটু সামনের যেগুলো চিনতে পারবেন না আবার পরে আসবে এমন বিএনপি যারা দড়োদি তারা আবার এই একই কথা বলবে আর এখানে কোনো আরেকটা জিনিস আমি একটা বলে রাখি যে বিএনপির প্রতি যে এই যে দরদি যারা আসছে এদের দরদ দেখে আমার সেই এক বিজ্ঞানীর কথা মনে পড়ে সেই টমাস এলবা এডিসন উনি কিন্তু অনেক কিছু আবিষ্কার করেছিলেন এবং উনি কানে শুনতেন না এবং উনি এই গল্পটা হয়তো নিজেই বলেছেন যে কেন শুনতেন না যখন উনি ছোট ছিলেন উনি ফেরি করে জিনিসপত্র বিক্রি করতেন রেলে স্টেজ তারপর এক কেবিন থেকে অন্য কেবিনে যাওয়ার সময় উনি প্রায় পরে যাচ্ছিলেন ওই সময় ফার্স্ট ক্লাসের এক ভদ্রলোক ওনাকে কানে ধরে টেনে বাঁচিয়েছিলেন এবং পরবর্তী সময় উনি বলেন এই ভদ্রলোক আমার দুইটা উপকার করেছিলেন এক হলো যে আমার জীবন বাঁচিয়েছিলেন আর দ্বিতীয়তে হলো যে আমার কানে ধরার যে টান দিয়েছিল আমি আর কানে কিছুই শুনতে পাই না এতে সুবিধা হয়েছে কি আমি অন্য কিছু শুনতাম না আমি আমার গবেষণায় নিমগ্ন হতে পারতাম এখন বিএনপির প্রতি আমার কাছে যেটা মনে হয় যে আসলে কিছু সংখ্যক দল আছেন এমন ভাবে কথা বলেন আমি দেখেন আপনাদেরকে ই করবো না কিছু আগে আমাদের আসিফ নজরুল ভাই আমি অনেক রেসপেক্ট করি ওনাকে খুবই পছন্দ করি এবং দেশের ভিতরে যে কয়জন এখন কথা বলতে পারেন অফ দ্যাম এটা আমি জানি আপনাদের লিমিটেশন আসিফ ভাই তারপরে আপনার জ্ঞাতার্থে বা আপনার জন্য কিছু জিনিস বলছি এই যে মনে করেন এই মুহূর্তে বিএনপিকে ভুল ধরা সেটা বড় কাজ না আপনি এর মাধ্যমে কি করছেন ওরা যে কাজগুলি ছড়াচ্ছে ওই যে কথা বললাম এখন ধরতে হবে যে বিএনপি ভুল করেছে এটা ছড়াইয়ে দাও একটা জায়গায় আপনি যে কাজটা করেন আপনার একশো কেন হাজার হাজার যে আওয়ামী পন্থি যে বুদ্ধিজীবী আছে তাদের দ্বারা সম্ভব হয় না আসিফ নজরুল একটা কথা যখনই বলবো হ্যাঁ এটা ইজ সামথিং ইজ দেয়ার আপনি একটা চিন্তা করেন আপনি ওই দিন বলেছেন যে তে আর কে আছে আহ বেগম জিয়াকে ছাড়া হ্যাঁ এটা ভালো কথা তো আপনি কথাটা দেখেন কি মিনিং করলেন তাহলে বিএনপি তার কেউ নাই বলতে পারবেন বেগম জিয়া বিএনপির সবচেয়ে বড় এসেট শুধু বিএনপির না উনি দেশের সবচেয়ে বড় এসেট গণতন্ত্রের সবচেয়ে বড় এসেট তাই বলে যে অন্যদিকে আপনি ই করতে পারবেন না ইগনোর করতে পারবেন না আপনি এই মেসেজ স্টেটস এ ভেরি রং মেসেজ আপনি কি করলেন তাদের কথাগুলিকে আরেকটু কারণ আপনার কথা তো কি অ্যাভয়েড করতে আমি বিএনপি কি বলবো লা জবাব ওনার আর কোনো জবাব দিতে পারেন না আমার কাছে খুব কষ্টকর মনে হয়েছে বিএনপির আপনারা কেন আপনারা সংশোধন করে দেন আমি তো বিএনপির কেউ না আপনারা যখন যে জিনিসটা বললেন কেন এই কথাটা বললাম এতে হচ্ছে কি এই ফেসিবাদের কাছ থেকে মানুষের দৃষ্টি সরে যাচ্ছে মনে করে হ্যাঁ বিএনপির কিছু বল আপনার কি জানেন না এই বিএনপি তো উনিশশো সাল থেকে দুই হাজার

আমার তো এই কথাটা বলি আপনারা যদি তাকে সেই গণতান্ত্রিক পরিবেশ দিতে বলেন বিএনপি ইজ পারফেক্ট মানে খুবই সুন্দর একটা পার্টি এবং তাদের পলিসি দুই সালে সবাইকে মানে কি বলবো নারা দিয়েছিল এবং ইট ওয়াজ লিডেড বাই তারেক রহমান জানে যে সবাই আপনারা সেই তারপর কি করলেন যে হাওয়া ভবনকে এমন পচানো পচালেন এখন নাম নিতে ভয় পায় আমি কিন্তু জীবনে হাওয়া ভবনের চেহারা দেখি নাই তারপরে আমাকে দুই একটা কথা যদি গবেষণার খাতিরেও

এই যে দেশ বিরোধী যে চুক্তি বা ট্রানজিট হাসিনা যেভাবে বলছে গ্লোবাল চুপচাপ সেনাবাহিনী কিন্তু মোটামুটি তিন বেলা ভাতকে বসে আছে কিন্তু মিয়ানমারের ঘটনা আবার নৌবাহিনী ডুব দিয়ে বসেছিল সাগরের দিচ্ছে সেনাবাহিনীর গভীর পর্যবেক্ষণে ছিল এখনো সেনাবাহিনী গভীর পর্যবেক্ষণে আছে দেখি না চোরাই কি করে গল্প তো জানেন জেগে বসে আছে চোর আস্তে আস্তে সব নিয়ে যাচ্ছে শুধু দেখতে সেই যে দেখি না কি করে তো সেনাবাহিনীতা পাশ পাশাপাশি আরেকটা বলে দিই যে গত পনেরো বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো ভূমিকা নাই এখন তারা তাদের পেনশন নিয়ে মোটামুটি ঝাঁপাই পড়ছে কর্মবিরতি দিয়ে স্টুডেন্টদের সারে সর্বনাশ করে দিচ্ছে মানে নিজের পেটের ধান্দায় প্রধান হয়ে গেছে এই দুটা বিষয় যদি করে না এটা ইয়ে হয়েছে কি কোন ভাই যে আমাদের সম্পর্কে হয়তো লোকজনের ভুল ধারণা হতে পারে কিন্তু আমি তো বারবার বলছি আমি খুব একটা কি বলবো যেকোনো পরিস্থিতি আমরা চাই এখান থেকে আমরা কিভাবে উত্তরাই উঠতে পারি এমনকি যে ইন্ডিয়ার সাথেও আমাদের এটা থাকবে না দ্যাট ইজ দা তাদের কন্ডিশন তোমরা যদি এই না করে আমরা সেই কাটবো যা আমি প্রথম বলেছি আর কানেক্টিভিটির কথা বলেন অবশ্যই কানেক্টিভিটি এটা একবিংশ শতাব্দী আমরা বিচ্ছিন্ন থেকে আমরা কিন্তু কিছুই লাভ করতে পারবো না সেই কানেক্টিভিটি হতে হবে উইন উইন সিচুয়েশন এই উইন উইন সিচুয়েশন দেখলাম আরেক স্টুপিড আছে আপনার তথ্যমন্ত্রী যেটা এটা বলল যে সে যা করেছে এটা নাকি আমাদের সব উইন উইন সিচুয়েশনে হয়েছে এখন কথা হলো যে আপনি যদি ইউরোপের যে জিও পলিটিক্স বা সেখানকার পারিপার্শ্বিক অবস্থা দেখেন সেখানে আপনার যেন ফ্রান্সের মতো বড় দেশ জার্মানির মতো বড় দেশ বেলজিয়ামকে কিন্তু ছোট চোখে দেখে না এরা একই ধরনের ওদের ভিতর যে পারস্পরিক একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছে এর পরেই এইটা সম্ভব হয়েছে ওদের কিন্তু যে ওই যে উনি যেটা একটা ভুল তথ্য দিয়েছেন যে ওদের ই নাই বর্ডার নাই এটা ঠিক না বর্ডারের যে পোস্ট গুলি ছিল ওগুলি উঠানো হয়েছে এবং দেখেন কেমন টাইপের কথাবার্তা বলে যে ওখানে বর্ডার নাই বর্ডার তো অবশ্যই আছে ওরা কি মিশে গেছে ওরা একটা নেশন হয় না প্রত্যেকের আইডেন্টি বা স্বকীয়তা সেটা বজায় রেখে তাদের ভিতরে এই যোগাযোগটা হয়েছে এটা যদি হইতো সেটা তো আমরা মোস্ট ওয়েলকাম জানাতাম এবং সেটার যদি দেখেন আপনার সার্কেট সার্কের যে কে স্বপ্ন দ্রষ্টা কে ছিলেন সেটা আমাদের জিয়াউর রহমান উনি কিন্তু এটা স্বপ্ন দেখেছিলেন দেখেন এবং যারা আছে যদি বিএনপি তো এটা বিরোধিতা করতে পারে না কানেক্টিভিটির বিরোধিতা বাট দেয়ার শুড বি ওয়ান কন্ডিশন এটা হবে না শুধু আপনি নিবেনি আমাদেরকে কিছুই দিবেন না আমাদের জিও পলিটিক্যাল কিছু সুবিধা আছে কিছু অসুবিধা ছিল যেরকম আমরা আমাদের নদীগুলি ভারত দিয়ে এসেছে ভারতে আসার পর আমাদের এখানে আপনারা নদীতে বাদ দেন দ্যাট দিস ইজ আওয়ার প্রবলেম আপনি যদি আপনার সমস্যা হলো আপনাকে সেই সেভেন সিস্টারসে যেতে হবে দেখেন আমরা যে কথাটা বলছি আমি আই এম নট দ্য ক্রেজি এখন যদি সেভেন সিস্টার যাও এটা হলো আপনাদেরকে এটা আমরা কখন দিব এইটা আপনাদেরকে আমরা তখনই দিব যখন আমাদের নদীর কোনো সমস্যা থাকবে না আমাদের কোনো বর্ডার কিলিং হবে না আমাদের যে অন্যান্য যে ডিও আমাদের পানির যে পাওয়ার ইটা আছে সেটা যদি আমরা পেয়ে যাই তখন আপনাদেরকে দিতে আমাদের অসুবিধা নাই আপনারা এক পায়ে গিয়ে আসলে আমি তো বারবার বলছি আমরা দুই পায়ে গিয়ে আসব। এই চন্দন নন্দির সহ যারা আপনার এই অনুষ্ঠানগুলি শুনেন বা আছেন এরা একটা মাইনরিটি খুব অল্প সংখ্যক সুস্থ মানুষ এখনো ইন্ডিয়াতে আছে কাজে আপনারা যদি আমাদের এই অনুষ্ঠানগুলি শুনে সেই মেসেজ দেন সেটা না আপনারা কাদের সাথে যোগাযোগ করতে হবে পিপল টু পিপল কন্ট্রাক্ট করতে হবে কয়েকটা আপনাদের দাস বানিয়েছেন গুলাম বানিয়েছেন গুলামদের সাথে দেশের তো পয়েন্ট মানুষদের সমর্থন করবে না আপনারা সেটা তাদের সাথে করছেন এটা কি আপনারা জটিলতা সৃষ্টি করছেন আমরা আপনাদের কিসের জন্য দিব আমাদেরকে যদি বলেন আমরা দিস ইস কন্ডিশনাল এই যে আজকে আমার ক্ষোভ আমার ঘৃণা অল আর কন্ডিশনাল আপনারা এই কন্ডিশনগুলি রিমুভ করেন তাহলে তো আমাদের কোনো আপত্তি নাই

আমাদের আমরা যদি সেটা যদি না হয় উইল গো টু পাকিস্তান উইল গো টু চাইনা উইল নট বদার বিএনপি আমি তো বলে রাখলাম নতুন নেতৃত্ব সৃষ্টি হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না এই আপনার স্বাধীনতা রক্ষার প্রয়োজনে আপনি যা সহযোগিতা প্রয়োজন তার সহযোগিতায় চাইছে এটা আমরা কোনো কিছু মানবো না আপনারা এক ধরনের ই সৃষ্টি করেছেন চেতনা আর কি জানি একটা শরবত খাইয়েছেন সারা জাতিকে আপনার নিস্তেজ করে রেখেছেন এই কয়েকটা জাফর ইকবাল সকে নিয়ে না এটা আর হবে না ইট উইল নট ওয়ার্ট এখন মানুষ জেগে গেছে আমরা অবশ্যই আমাদের বেস্ট ইউজ অফ আওয়ার জিও পলিটিক্যাল অ্যাডভান্টেজ উল টেক দ্যাট ওয়ার্থ এবং যদি এই জনগণের সাথে কারণ বিএনপির ভেতরে যে ভারতপন্থী দালালগুলা যদি বিএনপি কে মিসগাইড করে তাই বিএনপির জন্য একটা অশনী সংকে বলা চলে তো এই শিক্ষকদের রাজনৈতিক আন্দোলনটা কিভাবে দেখছেন আপনারা আছেন আপনাদের নিয়ে যেন আপনারা তো অনেক ভালো আছেন এই যে আপনারা হলে বিশ্ববিদ্যালয় আরেক শিক্ষকের খবর নিয়েছেন আপনারা ভদ্রলোক তারপরে কত বছর তার পেনশনে টাকা পায় না তার স্ক্রি মারা গেলে আমি জানিনা ছবিটা আপনার কাছে আছে কিনা এখন এদের জন্য আপনাদের দাঁড়ানো উচিত আপনারা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষক যে সুযোগ সুবিধা বা যেগুলো আছে ইজ মোর দেন আনাফ আমার তো আমার কাছে মনে হয় ওদের তুলনায় এই যে ওর কথা চিন্তা করে উনিও তো শিক্ষক এবং দেখা যাচ্ছে এই শিক্ষকদের মস্করা করেন আরেকটা একটা স্টুপিট আমাদের প্রাক্তন সেনা প্রধান উনিও শিক্ষক হবেন এগুলি আপনারা আসলে কি বলবো যে পুরো দেশটাকে আসলে তসনস করে ফেলেছে সব সব জায়গায় কাজে আমাদের এখন আর কনক ভাই পিছনে ফেরার নাই আমাদের হারানোর কিছু নাই যা আছে করেন হয় মরবো না হয় বাঁচবো এই এই এটি চুটি যেতে হবে আর এই লোকজনের জন্য এই ভয়ের কারণ নয় আজকে যদি আমার মরণ লেখা থাকে আমার সেই মরণ কোথা থেকে কেউ এটা ই করতে পারবে না আর আমার যদি মরণ না থাকে কেউ জুনিয়ার কেউ মারতে পারবে এই বিশ্বাস রাখেন এই বিশ্বাসটাই যথেষ্ট তবে তবে মিনার এদের পৃথিবী ছোট হয়ে আসতেছে অনেকে আমরা হয়তো অনেক অনেক তথ্য ঠিকমতো আমাদের হাতে এসে পৌঁছায় না বা বাংলাদেশ থেকে তো আমরা প্রায় হাজার মাইল দূরে কাজ বসে আছি আমি তাই না তো অনেক তথ্য হয়তো পেলাম করে যে সেটাতে অনেক সময় লাগে প্রায় দুইশো জন কিন্তু মানে এই যে একটার পর একটা দেখেন এনবিআর প্রশাসন পুলিশ আর্মি আস্তে আস্তে বের হয়ে আসতেছে একটার পর একটা এবং আমি যতটুকু জানি যে এটা দুইশো জনের একটা তালিকা যেটা ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফারের উপর ভিত্তি করে পশ্চিমা রাষ্ট্রগুলোই এরকম একটা তালিকা প্রণয়ন করেছে এবং এটা একটা পর একটা আসতেই থাকবে একটার পর একটা এবং এটা অষ্টমী সংকেত আর কি মানে আপনি দেখেন না যে বেনজির আজিজ যেভাবে হাসিনাকে প্রোটেক্ট করছে হাসিনার অপকর্ম করছে তো বেনজির পাশে হাসিনা দাঁড়াইছে আসাদুজ্জামান মিয়ার পাশে হাসিনা দাঁড়াইছে দাঁড়ায়নি তো হাসিনার ব্যাপারটা তো আমরা আগে আমরা আলোচনা করছি যে হাসিনা কিভাবে টিশুর মতো ব্যবহার করে ব্যবহার করলো টিশুর মতো ছুঁড়ে ফেলে দিল তো এটা একটা ভালো যে তারা তাদেরকে বোধোদয় যদি হয় এটা দেশের জন্য ভালো আর আমাদের সেনাবাহিনীরও একটা ভূমিকা আমরা আশা করি দেশ রক্ষার জন্য এখন ভাই যেহেতু সেনাবাহিনীর কথাটা আনলেন আমরা আসলে এক জিনিস হলো তো ওটা বলে রাখলাম দ্যাট ইজ দ্য কন্ডিশনার কিন্তু আসলে একটা সমাধানের দিকে যেতে হবে এখনো যদি রাস্তা আছে শেখ হাসিনা সহ বা যে যাই বলেন আমরা তাকে খুব ডিসলাইক করতে পারি আমি হয়তো তাকে প্রচন্ড ঘৃণা করি বা যে কোনো জায়গায় কিন্তু যদি সে তারা যদি ধরেন আবার সেই গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় ফিরে আসে আই অ্যাকসেপ্ট ইট হ্যাভ টু এখন এইটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য এই যে এত বড় আমি খ্যাপা আমার মতো মনে হয়তো খুব কম মানুষ খ্যাপা আছে হাসিনার প্রতি হয়তো আমি ধরলাম তারপরে সেই হাসিনাও যদি ক্ষমতায় আসে ফর দ্য সেক অফ ডেমোক্রেসি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট হার্ট এইটাই গণতন্ত্রের সৌন্দর্য একই কথা আপনারা তারেক রহমান বা অন্য যে আছে জামাত আছে তাদেরকে ডিসলাইক করতে পারেন কিন্তু দেশের মানুষ যদি চায় সেই দিকে আসেন এবং ওই দিকে আমরা কিভাবে যেতে পারি এখনো কিন্তু রাস্তা আছে এই জায়গা থেকে বের হওয়ার আপনারা হয়তো ভালো করেই জানেন এই যে আজকে যদি এই যে আমি যে কথাটা বললাম আমরা অমুকের কাছে যাব তার কাছে তার পাশে তো যাওয়ার প্রয়োজন নাই তাদের কাছে গেলে তাদের তাদের কিছু একটা পারপাস সার করবে আমরা ইন্ডিয়ার কাছে গিয়েছিলাম ইন্ডিয়া কিন্তু আমাদের তার দেখেছে এখনো একই অবস্থা হবে আপনাদের প্রতি অনুরোধ এই যে আমরা আর কাজে কতদিন কতদিন আপনারা সবাই আমাদেরকে যেতে হবে কিন্তু এই জেনারেশনকে এই দেশটাকে যেন বিপদে ফেলে না যায় সেই জন্য এখনো সবচেয়ে বড় ই ছিল আপনার প্রতি সেনাবাহিনীর প্রতি আমার আজকে অনুরোধ থাকবে এই জাতিসংঘের আপনার এই অনুষ্ঠানে বলেছিলাম আমি আরো কয়েক বছর আগেও লিখেছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে আপনারা এখনো সময় সুযোগ আছে পরপর পাঁচটা নট ফর বিএনপি আমি এই কথাটা শুধু বিএনপি কারণ এই পাঁচ বছর পর সেটা আবার আপনাদের দরকার পড়বে আপনারা এমন একটা চুক্তিতে আসেন যে আমরা পরপর পাঁচটা নির্বাচন জাতিসংঘের তত্ত্বাবধানে এটা করবো আর জাতিসংঘে তো থাকবে আমাদের সেনাবাহিনী থাকবে মেনলি বাইরে থেকে কিছু এক্সপার্ট আসবে এটা কিন্তু খুব ডিফিকাল্ট না যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি উনি বলেছেন বাংলাদেশ যদি চায় হ্যাঁ এ কন্ডিশন এগুলি হয়তো আরো পরে বলা যাবে আমি অনুরোধ করব এখনো আপনারা এগিয়ে আসেন কারো ফেভার করার দরকার নেই করার বিএনপি আওয়ামী লীগকে ফেভার করার দরকার নেই এই জাতিটাকে বাঁচান আমরা যদি এই যে কথা বললাম চায়নার কাছে যান পাকিস্তানের কাছে যান এটা কখনোই ভালো হবে না তারা তাদের একটা সুবিধা নিবে কিসের দরকার আমরা যদি এখনো সজাগ হয়ে যেতে পারি আই হ্যাভ টু অ্যাকসেপ্ট হাসিনা এই যে হাসিনাকে যত গালি দেই আমাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি তারেক রহমানকে যত গালি দেন খালি দেজিয়াকে যত গালি দেন তাদেরকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই জায়গায় আমাদের যেতে হবে এখনো সুযোগ আছে এই যে বলবেন যে এই যে কাওয়া কাদের বা উবাইদুল কাদেররা ভয় পায় যে ক্ষমতায় চলে গেলে কি হবে সেটারও সমাধান আমরা করতে পারবো আপনারা যদি সেই ভয় থাকে নির্বাচনের পরে জাতিসংঘের সেই বাহিনী ছয় মাস বা দরেন একটা সময় পর্যন্ত থাকবে এই সমস্ত জাতি চেক দেওয়ার জন্য আপনারা ভয় পাবেন না এখনো সমাধান করা যাবে প্লিজ এখন যদি এটা রাজনৈতিক সমস্যা আমরা রাজনৈতিকভাবে সমাধান করতে পারি দিস ইজ বেস্ট আমি এখনো এটা চাচ্ছি আজ এই অনুষ্ঠান যারা দেখছেন তাদের প্রতি আসলেই নিবেদন আপনারা কি ভয়ঙ্কর বিপদে জাতি যাচ্ছে আমি তো দেখতে পাচ্ছি একটা সিভিল ওয়ার এটা কখন লাগবে সেটা না আমার স্পষ্ট দেখতে পাচ্ছি সেই সিভিল ওয়ার যদি লাগে কারো শান্তি হবে না ওইখানে বোমা ফাটবে সেখানে ফাটবে দেশটা জাহান নাম হয়ে পড়বে আমি দেখেছি কয়েকজন এই যে সিরিয়া কয়েকদিন আগে ছিল আমি তো আপনার জাহাজে ওই যে সিরিয়ান কিছু অফিসার আসছে তাদের সাথে কথা বললাম এদের ফেস যদি আপনি দেখতেন আমি জিজ্ঞেস করলাম তোমরা কি এটা কেন সমাধান করতে পারো না যখন একটা চূড়ান্তভাবে ভাবে ওর ফ্যামিলি কি অবস্থাতে সারাক্ষণ কেমন উদ্ভ্রান্তের মতো চেহারা জিজ্ঞেস করলাম কি ভাই না ভাই আমাদের তো আসলে শান্তি নাই এই যে যে একটা যে বার জনন্ত শান্তি এখন খুব আপনি আরামে আছেন আর যে বদমাইশ যে সুযোগ নিয়েছে এরা তো কেউ দেশে থাকবে না হাজার হাজার কোটি টাকা এরা অলরেডি লুটপাট করে বেশি বিদেশে যা মোজ করবে আর আমার আপনার ছেলে মেয়ে সন্তান এরা এগুলি ভুগবে আপনি আওয়ামী লীগের হন আপনি বিএনপি হন আপনি জামাতের হন দর্শক তাদের আলোচনা শুনেছেন আলোচনা বুঝতে পেরেছেন যারা প্রধানমন্ত্রীকে কেন আসলে কাজগুলো বলতেছেন কেন আসলে প্রধানমন্ত্রী তারা মস্তিষ্ক বিকৃতি বলতেছেন বা তারা নাবালিক বলতেছেন তাদের যে অভিযোগ তাদের যেই কথাবার্তা সেগুলো শুনে আসলে কি আপনার কাছে প্রধানমন্ত্রীকে এমন মনে হয় কিনা কমেন্ট বক্সে কমেন্ট